প্রিয় দিনদরদি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, কামসাগরে ধাক্কা লেগে মনি লাল পাথর চুয়ায়। লালন গীতির এই বিখ্যাত উক্তিটি নিয়ে আজ সংক্ষেপে আলোচনা করব। সুফিবাদের যে মূল্যবান বিষয়টি আমাদের সকলেরই জানা একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক, মানবদেহে তিন রঙের পানি আছে, তার মধ্যে বীর্য সবচেয়ে বেশি মূল্যবান। কেবল মানুষ ছাড়া আর কোনো প্রাণী প্রজনন ছাড়া তাদের বীজ নষ্ট করে না, কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও যেখানে সেখানে যখন তখন এই মূল্যবান বস্তুটি ফেলে দেয়। অনেকে নানা কুপথ গমন করে, তো কেউ হাতে বিছানায়, কেউ বাথরুমের মতো স্থানেও এমন গরহিত কাজ করে। তবে কেউ আবার পবিত্র মন মানসিকতা নিয়ে যখন স্ত্রী সঙ্গম করে, তখন তাদের মিলনের ফলে পবিত্র সন্তান উৎপন্ন হয়। তবে এমন কজন আছে, অধিকাংশই মুখিয়ে থাকে বাসর রাতের অপেক্ষায়, কখন ঝাঁপ দেবে সুখের সমুদ্রে। প্রিয় ভাই বোনেরা, লজ্জা নয় জানতে হবে, কামনাশূন্য অন্তর নিয়ে যৌন মিলন একটি মহান পুণ্যের কাজ, কেননা এর ফলে পবিত্র সন্তান জন্ম হয় এবং এর ফলে মানব জাতির উদ্ধার প্রাপ্তি সহজ হয়ে যায়। সাধক লালন সাইজি লিখেছেন, মহাজনের সে ধন এনে ছিটালি তুই উলু বনে। কাম ছাড়া যেমন কামেল হওয়া যায় না, ঠিক তেমনই কামকে দমন করতে না পারলে উদ্ধার প্রাপ্তিও সম্ভব নয়। প্রিয় দর্শক, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে যত অশান্তি তার 90% এই যৌনমোহের কারণ। এমনকি যারা ধর্মের নাম ভাঙিয়ে জঙ্গিপনা করছে, সন্ত্রাস করছে, এখানেও কিন্তু যৌনমোহ। কেননা ওরা মনে করছে এভাবে মানুষ মেরে জিহাদ করে বেহেস্তে যাওয়া যাবে আর সেখানে এক একজন 70 জন করে হুর পাবে। কেমন চিন্তাভাবনা আমাদের, একটু ভেবে দেখুন। দিব্য জ্ঞানীগণের জন্য ইঙ্গিত রয়েছে, কামেল হতে চাইলেও কামসাগর পাড়ি দিতে হবে আর ডুবে মরার ইচ্ছা থাকলে ডুবে মরবে। তবে অধিকাংশ রায় ডুবে মরে এর অতল জলে। এখানে সাপ এবং ব্যাঙের খেলা চলে, ব্যাং কৌশলে সাপের মনে চুরি করে নেয়, কিন্তু কজন সাপ আছে তা টের পায়। প্রিয় ভাই বোনেরা, সকলকে অনুরোধ করব, এই মূল্যবান শরীরের রসটিকে আপনারা নষ্ট করবেন না। শরীরের মধ্যে এই বীর্যকে ধরে রাখতে শিখুন, যাতে আমাদের অনেক উপকার রয়েছে। এই বীর্যকে ধরে রাখতে পারলে আমাদের মন মানসিকতা শান্ত স্থির হবে আর এই শান্ত মন নিয়ে সাধনা করলে সহজেই আপনি সফল হবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।